যে যাই বলে বলুক তো, তাতে আমার কি? এই শীতের সকালে পেট ভরে খাওয়ার জন্য এই খাবারটাই আমার কাছে সব থেকে বেস্ট। সকালে রান্না খাওয়া করে ঘর বাড়ি ঝেড়ে একদম পরিষ্কার করে বিকালে করলাম বাজার, ভীষণ ব্যস্ততায় কাটালাম সারাটা দিন। হ্যালো সবাইকে, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে হয়তো না বললেও সবাই বুঝেই গেছেন কি রান্না করব আমি। খিচুড়ি, হ্যাঁ, এক পট ডাল, দেড় পট চাল নিয়েছি, ভালো করে চাল ডাল ধুয়ে নেবো। আজকে কিন্তু নিরামিষ খিচুড়ি করব না, আজকে আমিষ খিচুড়ি করব, আর সাথে থাকবে বেগুন ভাজি। আসলে খিচুড়ি আমার ওই যে শীত গরম বর্ষা সবসময় ভালো লাগে, খিচুড়ি বলতেই খুবই পছন্দ করি। তো তেলে আমি 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, গোটা গরম মশলা, জিরা ফোড়ন দিয়েছিলাম, আর এখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা একটু কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেবো। আর আমিষ খিচুড়ি মানেই পেঁয়াজ রসুনের পরিমাণটা অনেক বেশি করেই দিই আমি। তো এখানে কিন্তু আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়েছে। তো এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ আর জিরা গুঁড়া। তো ভালো করে চাল ডালের সাথে সবকিছু আমি মানে এইভাবে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। একদম বেশি বলতে কড়াই ভরে রান্না করতেছি, হয়তো সকালে, হয়তো না, সকালে খাওয়ার পর আরও থাকবে আমাদের। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা একটু কম দিলাম। চলুন আপনাদের সাথে খুব ভালো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করি। এখানে একটা সোপ আর ক্রিম আছে, আর এই সোপটার কাজ মূলত হলো আপনার ফেসে যে কোনো ধরনের দাগ দূর করবে, যেমন ব্রণের দাগ দূর করে, বয়সের ছাপ দূর করে, মেস্তার দাগ দূর করে, রোদে পোড়ার দাগ দূর করে, যাদের চোখের নিচে অনেক বেশি কালো দাগ, কালো দাগও কিন্তু চলে যায়। আবার অনেকের ত্বক দেখা যায় অনেক বেশি তৈলাক্ত, এই সোপটা ইউজ করার ফলে আস্তে আস্তে কিন্তু তৈলাক্ত ভাবটাও কমে যায়। এটা হলো নাইট ক্রিম কজিক অ্যাসিড। তো এই ক্রিমটার কাজ মূলত হলো যারা ফর্সা হতে চায় আপনার ফেসকে 3 থেকে 4 শেড ব্রাইট করবে, আর পাশাপাশি কিন্তু যে কোনো স্পট থাকলে সেটাও চলে যাবে। খুব ভালো ফলাফল পেতে হলে সোপটা আর এই ক্রিমটা একসাথে কিন্তু ইউজ করতে হবে, আর নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আপনারা কিন্তু পেজে গিয়ে অর্ডার করতে পারেন। খিচুড়ি রান্না কিন্তু একদম কমপ্লিট। তো বেগুনটা ভেজে নেই, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজি খেতে ভালোই লাগে, সাথে ডিম ভাজি হলেও ভালো লাগে, ডিমও ভাজবো। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আর এই তেলেই একটা ডিম ভেজে এখন হলো শ্রীমনের কাকাকে খাবার দিয়ে দেবো। একটু খিচুড়ির কালারটা দেখাই কত সুন্দর হয়েছে, এরকমটাই চেয়েছিলাম, একদম এই যে মাখা মাখা খিচুড়ি রান্না করব। হ্যাঁ, খেতেও মজা হয়েছে। তো ডিম ভেজে তো খাবার দাবার খেয়ে আজকে কাজকর্ম আছে অনেক, তো কাজকর্মে কিন্তু আমি লেগে পড়েছি। এর মাঝখানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কাজকর্ম বলতে রুম ঝাড় দিয়া মোছা। আজকে হলো বুধবার, দেখা যায় বুধবারে আমি একটু সব কিছু খুব ভালো করে পরিষ্কার করি, যাতে বৃহস্পতিবার শুধু মানে রুমটা মুছেই ঠাকুর পূজা দিতে পারি, তা না হলে অনেক বেশি দেরি হয়ে যায়। আরও ঠান্ডা কমেনি, আমারও ঠান্ডা কমেনি, মানে ভীষণ ঠান্ডা লাগছে, ভালো লাগতেছে না। ভয়েসটা শুনে হয়তো বোঝাই যাচ্ছে যে আমার মানে ঠান্ডা লাগছে। শ্রীমন সোনা তো এই কয়েকটা দিন বেশ ভালোই থাকলো, ওর কাকা ছিল বাসায়, ওর কাকার কাছে বসে বসেই টিভি দেখতো, মানে দেখছে, খেলা টেলা করতেছে। আর কয়েকটা দিন পর চলে যাবে, কেউ আসলে তো ভালো লাগে, চলে যাওয়ার সময় হয়ে আসলে ভালো লাগে না মনটা। আর যেহেতু বাড়ির ছেড়ে আমরা অনেক দূরে থাকি, ওইভাবে তো তেমন কেউই আসে না, অনেকেই বলেন আমার শ্বশুর শাশুড়ি আসে না, বাবা মা আসে না, বাড়িতে সবাই যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত, এত দূরে থাকি কে আসবে। আর আমার বাবা মা দেখা যায় এত দূরে একা একা আসতেও পারবে না, কেউ নিয়ে আসতে হবে, আবার মানে দিয়ে আসতে হবে এরকম। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে পরে কিন্তু আমি স্নান করে চলে আসছি, অনেক দেরি হয়ে গেছে, 12:30 মতন বাজে। তো এখন আমি সিঁদুর পরে ঠাকুর পূজা দিয়ে নেবো, দুপুরে তেমন আর কিছু রান্না বান্না করতে না, দেখা যাক। দেখি তাকাও তো মা, এই যে বুড়ি কি করো কি করো, রেখে দাও ওইটা, রেখে দাও বুড়ি, দেখি তাকাও তো আমার দিকে। হলো বাইরের ওয়েদারটা, মানে সকাল থেকেই রোদ নেই, কেমন কুয়াশা, শীত নেই কিন্তু এই যে মেঘলা মেঘলা কেমন একটা ওয়েদার। আজকে অবশ্য বাজারের দিন, বিকালে বাজারেও যেতে হবে, আমার পূজা দিয়া হয়ে গেছে। তো পূজা দিয়ে তারপর এই যে ঠাকুরের বাটা গ্লাস সব কিছুই পরিষ্কার করে রেখে দেব, আর ওই যে আগামীকাল শুধু মানে স্নান করে শুধু জল দিয়ে পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে, তাতে করেই ভালো হয়, না হলে ওই যে বলি অনেক দেরি হয়ে যায়। শ্রীমন তুমি কি বাজারে যাবা? নেব না তোমারে না, দেখেন দেখেন অভিনয় অভিনয় শিখে গেছে সে। আমরা কিন্তু বাজার করতে বের হয়েছি, শ্রীমনের কাকা, আমি আর হলো শ্রীমন। তো শ্রীমনের পাপার কষ্টটা একটু মূলত কমিয়ে দিলাম, ভাবলাম সেই অফিস থেকে আসবে তারপর আবার বাজারে যাবে, তার থেকে বরং বাজার করে আসি, শ্রীমন সোনাকে একটু নিয়ে ঘুরুঘুরু করা হবে। আর আমি তো এমনিতেও যখন একা থাকি শ্রীমনকে নিয়ে বাজার করি, আমার কাছে এটা আসলেই কোনো ব্যাপার না। তো বাজার টাজার করে বাসায় যাবো, শুধু সবজি বাজার করব। তো বাজার করেও চলে আসছি,
সব কিছু একটু বের করি, ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়ে আসছি। সবজি বলতে আজকে আলু আর পেঁয়াজ দিয়েই ব্যাগ ভরে গেছে। তো আগে একটু বের করি, তারপর দেখাই। 3 কেজি আলু নিলাম, 100 টাকা নিল। তো ভাবলাম মানে অনেকদিন যাবে, যেহেতু কম দাম এর জন্যই নিয়ে আসলাম। আর পেঁয়াজ 50 টাকা নিল, 110 টাকা কেজি, হাফ কেজি নিয়ে আসছি। আদা রসুন নিয়ে আসছি হলো 250 গ্রাম করে। তো একটা দিদিভাই জানতে চেয়েছিল যে বাংলাদেশে আদা বা রসুনের কেজি কত, 240 টাকা বললো কেজি। এক ফালি মিষ্টি কুমড়া, তারপর পুঁই শাক, এখানে শশা, তারপর হলো আঙুর, এই ছিল হলো বাজার। আর শ্রীমন সোনা এই যে বাজার আনার পরে নিয়ে বসছে। অনেকদিন পরে ফুল পেলাম, মাঝে মধ্যে দেখা যায় পাই আবার পাই না, দুইটা দোকান আছে। তো একটা মালা নিয়ে আসলাম, ফুল ছাড়া পূজা দিতে ভালো লাগে না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিয়া হয়ে গেছে। আজকে অবশ্য সন্ধ্যা দিয়েছে শ্রীমনের পাপা, তো অফিস থেকে এসে আবার স্নান করলো, তো বললাম সন্ধ্যাটা দাও। তো পরে এই যে চা করা হচ্ছে, আদা চা আর রুটি ছিল, একটু গরম করে নিচ্ছি। তো এই দিয়েই আজকে আমাদের সন্ধ্যার জলখাবার। এখন সবাই বসে বসে চা খাবো, গল্প করব। আর রান্না আছে, দুপুরে তেমন কোনো কিছু রান্না করিনি, কি রান্না বান্না করেছি সেটা তো শেয়ার করিনি। রাত্রে রান্না করতে হবে, কিন্তু রাত্রে রান্না একদমই ভালো লাগে না, যেহেতু আজকে করা হয়নি, করতে তো হবেই, সে যাই রান্না করি। তো বড় একটা থালায় একসাথে সব কিছু নিয়ে নিলাম, যেহেতু আমরাই বসে বসে খাবো, কোনো ব্যাপার না, টেরে আর এর জন্য বের করলাম না। ওই যে বলি, জিনিসপত্র আছে বাট রাখার জায়গা নাই। এখন একটা ওয়াল শোকেস নিতে হবে, কবে যে নেব, সংসারে অভাবের আর কোনো শেষ নেই। তো এখন বসে বসে সবাই যে চা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম, শ্রীমন সোনাও আমাদের সাথে চা খাচ্ছে, চা বলতে একটু পাউরুটি মুখে দিচ্ছিল। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।